পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পানশিলা আনন্দনগরে একটি বাড়িতে দুঃসাহসিক চুরি। সন্ধ্যাবেলায় মা এবং তার দুই মেয়ে ওষুধ কিনতে যায় পানশিলায়। ওষুধ কিনে বাড়ি ফিরতেই দেখে বাড়ির দরজা খোলা। তারপর মেয়ে যখন মাকে বলে মা গেটের তালা খোলা, ওই সময় একজন যুবক মা এবং মেয়েকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা সোনার জিনিস সহ নগদ 12,000 টাকা খোয়া গেছে অভিযোগ পরিবারের। ভোর সন্ধ্যাবেলায় পানশিলা আনন্দনগরে চুরির ঘটনায় আতঙ্কে পরিবার সহ এলাকার মানুষ ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। আমি সেটা দেখলাম যে এইসব ভাঙা রয়েছে, আর বোন বললো যে সবকিছু চুরি হয়ে গেছে, সোনার গয়না বা ক্যাশ যা ছিল সবকিছু। কোনো কিছু কি কি নিয়েছে সোনা জিনিস? ওই তো গলার কানে নাকে যা যা ছিল, পায়ের নূপুর, আংটি ছিল, গোটাই জিনিস ছিল। ক্যাশ টাকা? ক্যাশ ছিল 10-12 টাকার মতো ছিল। সব মিলে কত টাকা হবে সোনা জিনিস নিয়ে? দেখুন, ভ্যালুয়েশন করাটা এখন সম্ভব না, কারণ এটা অনেক পুরনো, অনেক বছর ধরে জমি জমি বানানো হয়েছিল। তো হয়তো এখন যেভাবে এখন ওই 1 লাখ 1,20,000 এরকম কিছু হতে পারে। আমি ঠিক ধারণা নেই, আমার একদমই আইডিয়া নেই কত দাম হতে পারে। তো ভয় তো সবসময় থাকে, কারণ এখানে লাইটও ছিল না, লাইট কদিন আগে লাগানো হয়েছে। ভয় তো সবসময়টাই থাকে, কোথাও গেলে তালা ফালা দিয়ে যাওয়া, বাড়িতে থাকলেও আমরা তালা দিয়ে থাকি। এমনি তো ভয় লাগে, বিকজ রাস্তাঘাট কিছু হয়নি, লোকজন এখানে আসা করাটা কম হয়। তো ভয় তো সবসময় থাকে, এখানে বসে বসে আড্ডা আড্ডা দেয়, ভয় তো থাকে। কিন্তু ওরা কিছু করে না, তাহলে এখানে অন্ধকার লাইটটা এখন কদিন আগে লাগানো হয়েছে। এদের কোনো চুরি ঘটনা ঘটেছে? আমাদের পাড়াতে চুরি ঘটনা হয়েছে আগে, আমাদের এখানে এই জায়গাটাই প্রথম হয়েছে, কিন্তু কদিন আগে ওদিকে শোনা কাছে হয়েছিল। বাইরে আমরা গেছিলাম, আমি আর মা ওষুধ আনতে। জাস্ট বাড়িতে যখন ঢুকবো, দরজাটা হাফ খোলা ছিল, আমি জাস্ট দরজাটা খুলে ঢুকতে যাব, তখন মানে ওনাকে ধরবো, চোরটা আমাদের আমাকে আর মাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আর তার হাতে একটা ব্যাগ ছিল, নীল রঙের ব্যাগ ছিল, তার মধ্যে শোকেসে সব জিনিস, লকার ভেঙে সব জিনিস নিয়ে চলে গেছে। ওর কি মুখ ঢাকা ছিল? না, মুখ ওপেন ছিল। একটা টি-শার্ট গেঞ্জি পরেছিল, গেঞ্জিটা দেখেছি হলুদ আর সাদার মধ্যে হাফ হাতা। কজন ছিল? একজনই ছিল। আচ্ছা, কিভাবে ঢুকলো? তালা ভেঙে ঢুকেছিল, মানে মেইন গেট। হ্যাঁ, মেইন গেটের তালা ভেঙে ঢুকেছিল। আচ্ছা, মানে কি কি নিয়েছে সোনার জিনিস? কি কি নিয়ে গেছে সোনার জিনিস? কি কি নিয়েছে? দুটো হার ছিল, পলা বাঁধানো ছিল সোনার, 3-4 সোনা কানের ছিল, আর পায়ের নূপুর ছিল অনেকগুলো, আর নাকছাবি ছিল সোনার। ক্যাশ কত টাকা ছিল? 12,000 টাকা মতো ছিল। সব মিলে কত টাকা জিনিস হয়তো মোটামুটি? 1 লাখ টাকা তো হবে। কিরে, তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে।
এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধাসহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুস্থতা হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।